আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেক 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 দিন পরে, প্রায় দেড় মাস পরে আমার ব্যালকনি থেকে বাইরের ভিউটা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো এখন ঠিক সন্ধ্যা হয়ে যাবে এরকম টাইম আর কি। এতক্ষণ তাবিবের সাথে শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছিলাম। আসলে বিকালে আমার ঘুমানো হয় না, বিকালের ঘুমটা আমি অ্যাভয়েড করার ট্রাই করি। আর এই যে তোশান, সালাম দাও আব্বা। আর আপনাদেরকে দেখাই আমার কাজগুলো। রাশেদা ভাবির বাসায় গিয়েছিলাম, ওইখানে আসলে ভাবির সাথে এতই গল্পে মশগুল হয়ে গিয়েছিলাম আর ব্লগ করা হয়নি। ভাবি ব্লগ করেছে, ভাবির ব্লগ চেক করতে পারেন আপনারা, ভাবি চ্যানেলে গিয়ে দেখতে পারেন আমরা কি কি করেছি ভাবির ওইখানে। ভাবি চ্যানেলের নাম আমি অনেকবার বলেছি, আবারও বলি, রাশিদার দিনলিপি, রাশিদার দিনলিপি। আর ভাবির কাছে আমার গাছগুলো ছিল, তো এই গাছটা দেখে আমার এত ভালো লেগেছে। এটা হলো নয়নতারা ফুল গাছ, বিচি পরে গাছটা হয়েছে, আমার অনেকগুলো চারা হয়েছে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। তো এটাকে আমি এখন টব এনে, আমি তিন চারটা করে গাছ শিফট করে লাগাবো চিন্তা করেছি। কারো যদি তারা নয়নতারা ফুল গাছের চারা লাগে আমার কাছ থেকে নিয়ে যেতে পারেন, অবশ্য সেলফ পিক আপ। আর আমার মরিচ গাছটা আসলে এটা আমি যাওয়ার আগ দিয়ে দেখছিলাম যে এটা মরে যাচ্ছিল, তো এখনও যে এটা জীবিত আছে এটাই আমার ভাগ্য। তো এটাতে পানি টানি দেওয়া হয়েছে, দেখা যাক এটা আর কি হয় শেষ পর্যন্ত। আর এই তো আমার সেই মানে সৌন্দর্যে ভরপুর, যেটাকে বলে সেই সৌন্দর্যে ভরপুর অ্যালোভেরা গাছের এক ঝাঁক, অ্যালোভেরা গাছ, গাছের বাচ্চা সব সহ এটা। তো অনেকদিন পরে আপনাদেরকে আমি আমার গাছগুলো দেখালাম, আশা করছি আপনাদেরও ভালো লাগছে। আমরা বিকালের একটু নাস্তা টাস্তা করলাম, এখন ঠিক 7:45 মতো বাজে, তো বাহিরে যেতে হবে যেহেতু কালকে থেকে তো সানের ফিজিক্যালি ক্লাস শুরু হচ্ছে। কিছু জিনিস কিনতে হবে, তো ওগুলো কেনার জন্য এখন বাহিরে যাব। তো বাহিরে যাওয়ার আগে ভাবলাম আপনাদেরকে দুইটা জিনিস দেখিয়ে যাই। এই দুইটা ড্রেস আমি আপনাদেরকে খুলে দেখাইনি, এই দুইটা ড্রেস আমাকে একটা পেজ থেকে গিফট করেছে, আপুর সাথে আমার দেখা হয়েছে। আপু হলো অনেকদিন ধরে আপুর সাথে আমার পরিচয়, আপুর কাছ থেকে আমি বিছানা চাদর নিয়েছিলাম। তো এরপরে ওই বিছানা চাদর নেওয়ার পরে ওটার পরে আপুর অনেক সেল হয়েছিল, উইতে আপু একটা স্ট্যাটাসও দিয়েছিল, সেটা আমি দেখেছি। যাই হোক, আপু তাবিয়ার জন্মদিনে এসে সবার জন্য গিফট এনেছিল, তো আমার জন্য এই ড্রেসটা এনেছিল, আমার সাথে প্রথম দেখা উপলক্ষে গিফট হিসেবে। আর এই ড্রেসটা আমি আপনাদেরকে মেইনলি দেখাই, এটা আমাকে অনেকেই খুলে দেখাতে বলেছে। এটাকে নাকি তাঁতের জামদানি বলে আপু যেটা বললো আমাকে। তো এটা খুব সুন্দর ড্রেসটা, আপনারা ইচ্ছা করলে আপুর সাথে যোগাযোগ করে এটার সাথে ফ্যামিলি কম্বো বানিয়ে নিতে পারেন, আপু সেভাবে আপনাদেরকে বানিয়ে দিতে পারবে। আমি অবশ্যই আপুর পেজের লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপুর পেজের নাম হলো বিনি সুতো। তো খুব সুন্দর ড্রেসটা, তাই না? খুবই সুন্দর কালারটা। আর তাঁতের জামদানি, এই যে জামদানির এটা, এগুলো কিন্তু ইসের হাতের কাজ, সুতা দিয়ে খুব সুন্দর করে হাতের কাজ, ফিনিশিংটা খুবই সুন্দর। আমি আসলে এগুলোর প্রাইস জানি না যেহেতু আপু আমাকে গিফট হিসেবে দিয়েছে। আপনারা নিতে চাইলে আপুর সাথে পেজে যোগাযোগ করে নিতে পারেন। তো নিজের কাজটাও যেরকম খুবই সুন্দর, এক কথায় বলতে গেলে সেলোয়ারটাও এরকম, এই যে সেলোয়ারের কাপড়টাও খুবই সুন্দর। তো এটা হলো আর ওড়নাটা একটু দেখাই, কারণ ওড়নাটা সবচেয়ে বেশি আকর্ষণীয় এই ড্রেসটার। পুরো ওড়নাটা জমিনে এরকম ছোট 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 ফুল, এই যে ছোট ছোট ফুল দুইটা কালারের, পিঙ্ক আর হলো ব্লু কালার। আর ওড়নার দুই সাইডে এরকম সুন্দর অনেকখানি কাজ, আর এই যে সাইডে যেরকম সুতার মতো বেনি করে দেওয়া। তো এটা হলো ওড়না, আশা করছি পড়লে ভালো লাগবে, আমি যখন পড়বো তখন আবার আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আর এই ড্রেসটা, এটা হলো আফসান করা। তো এই আফসানগুলো উঠে যাবে কি না আমি জানি না, কারণ এরকম ড্রেস আমি ইউজ করিনি। এই ড্রেসটাও আপুর পেজে আপনারা অ্যাভেলেবেল পাবেন। এগুলোর দামটাও আমি ঠিক বলতে পারবো না যেহেতু আমি গিফট হিসেবে পেয়েছি, আর আমি দেশ থেকে যেহেতু এই টাইপের ড্রেস কিনিনি তাই আমি এটার দাম জানি না। এই যে এরকম একটা ভাবিকেও দিয়েছে আপু, তো এটা হলো ওড়নাটা আর কি, ওড়নাটা এরকম পুরোটা ওড়না এরকম ছোটো ছোটো ফুলের মতো দেওয়া। আর এই যে জামাটা, বাহ, টেইলার্সের কথা কি বলবো, কি সুন্দর হাতে ডিজাইন করে দিয়েছে, দেখেন খুব সুন্দর করে হাতে ডিজাইন করে দিয়েছে। এই যে পুরো জামাটা এরকম। তো আমার বিছানা রেডি হয়ে গেছে বাহিরে যাওয়ার জন্য, তো আমরা এখন বাহিরে যাবো।
আর আমার এই ছানার তো কালকে থেকে স্কুল। বাবা সালাম দাও। আসসালামু আলাইকুম। সবাইকে বলো আমার জন্য দোয়া করবেন, আমি কালকে থেকে স্কুলে যাব ইনশাআল্লাহ। সবাইরা আমাকে দোয়া করবেন, আমি কালকে স্কুলে যাব ইনশাআল্লাহ। আর আপনারা আমার এই দুই পার্টের বোরকাটা সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন, আসলে দোকানটার কথা আমার মনে নেই। আর এই বোরকা গুলো কিন্তু নিউ মার্কেটে অ্যাভেলেবেল, আপনারা যে কোনো শপে আশা করি পেয়ে যাবেন। ডাবল পার্টের বোরকা বললেই হবে মনে হয়, নিউ মার্কেটে যেখানে বোরকা শপগুলো আছে ওইখানে। তো এটার দাম পড়েছিল 1400 টাকা। অনেকে আবার সেকেন্ড টাইম দেখতে চেয়েছিলেন, তাই একটু খুলে দেখাচ্ছি। আচ্ছা আমি এই উপরের পার্টটা একটু পরি, ওটা তো ভিতরের পার্ট, উপরের পার্টটা আমাকে একটু কাটাতে হবে যেহেতু আমি এত লম্বা না। যারা অনেক বেশি লম্বা তাদেরকে আশা করি এই উপরের পার্টটাতে একদম পারফেক্ট হবে, আমার কাটাতে হবে আমার নিচে অনেকখানি, একদম অনেকখানি আর কি, একটু কাটিয়ে নিতে হবে। ভিতরে তো এটাই না, আর এটার সাথে কিন্তু এই যে হিজাব আছে, ওড়না হিজাব, আর হিজাবটা বিশাল বড়। আর কাপড়টা হলো, হিজাবের কাপড়টা কিন্তু খুব সুন্দর, একদম মানে মোটা কাপড়, পাতলা কাপড় না। এই তো আমি ড্রেসের লাইভ করে ফেললাম, তো এই হলো যা দেখার দরকার ছিল দেখিয়ে ফেললাম। তো ঠিক আছে আমরা এখন বের হই, আমি প্রচণ্ড ঘেমে গেছি, প্রচুর গরম লাগছে। আর ওই যে ছোট্ট ছানা, ছোট্ট ছানা এখানে দাঁড়িয়ে আছে, চলো। তো আমরা হলো ওটিকে মানে ইদামানের এদিকে এসেছি, এখান থেকে তো সানের স্কুলের জুতাটা কিনবো আর কি। তো এই জায়গায় দেখুন কি সুন্দর করে সাজানো হয়েছে, এটা একটা ফ্লাইওভার মালয়েশিয়ান বাট চাইনিজ। তো সেটার জন্য খুব সুন্দর করে পুরো রাস্তাঘাট সুন্দর সাজানো হয়েছে, দেখে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এখানে আজকে অনেক বেশি গাড়ির রাশ আর কি, মানে রাস্তা পার হতে সমস্যা হচ্ছে। আমি ইয়ে খাবো, অ্যাপেল আর সম্বই খাবো। তো এই যে আমরা একটা মানে জুতার দোকানে চলে এসেছি। তো স্কুল থেকে কোনোটা নির্দিষ্ট করে দেয়নি যে এই কালার বা হোয়াইট বা ব্ল্যাক এরকম কিছু, তো আমরা ভাবলাম যে ব্ল্যাক কালারটাই নিই, হোয়াইট কালারটা অনেক বেশি নোংরা হয়। আর ওখানে গিয়ে যেহেতু বাইরে আউটডোর আছে, খেলাধুলা করবে, তো ওই কারণেই ব্ল্যাকটা নেওয়ারই চেষ্টা করছি। দেখি যেটা মানানসই হয় সেটাই নিব ইনশাল্লাহ। তো আমি ভয়েস দিচ্ছি, আমার পাশে তাবিব খেলা করছে, আপনারা একটু ব্যাকগ্রাউন্ডে হয়তো বা সাউন্ড শুনতে পাবেন। আর আমি একটু স্যান্ডেল দেখছিলাম, এই দোকানের স্যান্ডেলগুলো খুবই আরাম। আর এখানে চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে অনেক নতুন নতুন কালেকশন এসেছে। চাইনিজ নিউ ইয়ার মানে আমাদের যেমন ঈদ, চাইনিজদের হলো সেরকম। তো আপনারা আমার আগের ব্লগগুলো তো দেখেছেন, পুরো মালয়েশিয়া খুব সুন্দর করে সেজে উঠে, আতশবাজি, মানে অন্যরকম একটা পরিবেশ হয়। তো এখানের স্যান্ডেলগুলো এত সুন্দর, এখান থেকে না অনেকবার স্যান্ডেল তারপরে জুতা এগুলো কেনা হয়েছে। আমার শ্বশুর শাশুড়ি যখন এসেছে ওনাদের জন্য কেনা হয়েছিল, তারপরে আম্মুর জন্য এখান থেকে আমি স্যান্ডেল কিনেছিলাম, ভাইয়ার জন্য এখান থেকে আমি শু কিনে নিয়ে গিয়েছিলাম, তারপরে আমার ননাসের ছেলের জন্য মানে তাসনিমের জন্য, ওর জন্য আমি এখান থেকে কিনেছিলাম। তো এখানে না এই উঁচু উঁচু হিলগুলো দেখছিলাম, তো অনেকের উঁচু উঁচু হিল অনেক পছন্দ, পড়লেও সুন্দর লাগে। আমারও মাঝে মধ্যে মনে হয় পরি, কিন্তু পরে মনে হয় যে না আমি হয়তো বা এটা স্মার্টলি ক্যারি করতে পারবো না, পরে দেখা যাবে আমি পাটা ভেঙে হসপিটালে ভর্তি হয়েছি। তাবিব তুমি সাউন্ড করতেছো কেন, ভালো আছো? তাবিব অনেক মনোযোগ সহকারে খেলছে। এই স্যান্ডেলটা আমার কাছে খুবই ভালো লেগেছে, এই টাইপের স্যান্ডেলের প্রতি ইদানিং খুব বেশি আমার আকর্ষণ কাজ করে। আর স্যান্ডেলের ম্যাটেরিয়ালটা মনে হচ্ছে যে জিন্সের কাপড়ের আর কি। এই স্যান্ডেলটাও খুব সুন্দর আর এটার হিলটাও খুব সুন্দর। আমি হিল দেখছিলাম, দেখে আপনাদের ভাইয়া বলছিল কি ব্যাপার তুমি কি হিল পরবা নাকি, বললাম না না এমনি একটু ঘুরে ঘুরে দেখছি। তো এই যে আমাদের কেনাকাটা শেষ, তা আমি একটু আগে আপনাদের ভাইয়াকে বললাম যে অ্যাপেল আসাম বয় খাবো, তো এটা হলো এইখানেই, এই সুর দোকানের পাশে একটা রেস্টুরেন্ট আছে। তো এখানে এসে আমি অর্ডার করে দাঁড়িয়ে ওনাদের আজকের খাবারের মেনুতে কি আছে সেগুলো দেখছিলাম, এগুলো সবই মালয়েশিয়ান কারি। তো আমার অর্ডারটা দেওয়া হয়েছে, এটা হলো মালয়েশিয়ার খুব বিখ্যাত একটা খাবার, টমিয়াম স্যুপ।
আমি এটা খেয়েছি। এটা চারটা মানে ইয়েতে হয়, একটা আয়াম মানে হলো মুরগির, একটা হলো দাগিং মানে হলো বিফ, কি নিবে ভাইয়া, আর একটা হলো সি ফুড, আর একটা হলো কামপুর মানে আয়াম, তারপরে দাগিং সি ফুড সব মিক্স করে যেটা দেয় সেটা মনে হয় কামপুর। আর পাশে মনে হচ্ছে একটা পায়া, এটার নামটা যেন কি আমি ওখানে দেখেছিলাম পরে হলো ভুলে গিয়েছি, কি বক্স যেন এই খাবারটার নাম। তো এই যে আমার ফেভারিট ড্রিঙ্কস, এটা অ্যাপেল আসাম্ব, এটা আমাকে মিতু খাইয়েছিল, এরপর থেকে আমার খুবই পছন্দের, এজন্য মিতুকে স্পেশালি একটা থ্যাঙ্কস দিতে হবে। আপনারা যারা মালয়েশিয়ায় আছেন, যারা খাননি, ট্রাই করে দেখতে পারেন। আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই যে আমাকে ড্রিঙ্কসটা দিয়েছে, দেখেন এগুলোর ভিতরে সব বরফ, সবই বরফ, মানে এরা কী পরিমাণ বরফ খায়। আমি মানে আইস দিতে মানা করবো এটা ভুলে গিয়েছিলাম, যা শুধু নিচে এইটুকু একটু ড্রিঙ্কস আর কি, আর এই পুরাটাই হলো বরফ। মানে এরকম বরফ খাওয়া সত্যি আসলে আশ্চর্য ব্যাপার। তো এখান থেকে আমরা ডিআইওয়াইতে এসেছি, ডিআইওয়াইতে এসে তোষানের বাবা বললো এগুলো দেখার জন্য, তোষান কয়েকদিন পরে সাইকেল টাইকেল চালালে তখন ওর লাগবে। ওইগুলো বাদ দিয়ে আমি আমার জিনিস দেখছিলাম, এগুলো হলো ওয়ালপেপার, বিভিন্ন রকমের ওয়ালপেপার, এত সুন্দর সুন্দর ওয়ালপেপার, মাঝে মধ্যে ওয়ালপেপার লাগে অনেক কাজে, তাই আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আসলে দেশ থেকে আসার পরে এখনও ঠিকভাবে কাজে কর্মে মনোযোগটা দিতে পারছি না, খালি দেশের কথাই মনে পড়ে যে এই সময় আম্মুর সাথে এটা করতাম, ভাইয়ার সাথে ভাবির সাথে গল্প করতাম, তাবিয়া প্রতিদিন ফোন দেয়, ফোন দিয়ে জিজ্ঞেস করে ফুপি আসবা না, মানে তোষান মানে দেশের প্রতি তোষানের হয়তো বা মানে কতটা মিস করে আমি জানি না, তবে তাবিব কিন্তু খুব মিস করে, সে সবার কথা জিজ্ঞেস করে, যেমন তাবিয়া কই, তারপরে ভাবিকে ডাকে ভাবি, ও মামিও ডাকে আবার ভাবিও ডাকে, তো ভাইয়ার কথা জিজ্ঞেস করে মামা কই, তাবিয়ার সাথে আবার খুব সুন্দর করে কথা বলে, তাবিয়া আবার আপনাদের ভাইয়ার খুব ভক্ত, যেমন আপনাদের ভাইয়াকে তোরা পাপা ডাকে, তো তাবিয়া ফোন দিলে আগে জিজ্ঞেস করবে পাপা কই, তো সবার কথা খুব মনে পড়ে। আমার শ্বশুর শাশুড়ি আব্বা মা তো আসার সময় মানে কান্না করছিল, তো আব্বা মাকে ইনশাআল্লাহ নিয়ে আসবো, ভিজিট ভিসাটা অন হলে আব্বা মা আসবে, আম্মুকেও বলেছি, আম্মুও বলেছে ইনশাআল্লাহ আসবে, ভাইয়াও বলেছে আসবে, আর আমিও ইনশাআল্লাহ যাব, আমার সামনে খুব শীঘ্রই প্ল্যান আছে, আপনাদের ভাইয়া না গেলেও আমি ইনশাআল্লাহ যাব। তো এখানে আমি একটু ঘড়ি দেখছিলাম, তোষানের রুমের জন্য একটা সুন্দর ঘড়ি কিনতে চাচ্ছিলাম, বাট এখানের কালেকশন আমার খুব একটা পছন্দ হয়নি। আর ঠিক আছে, এখানে তো মোটামুটি আমার যা যা দেখার দরকার ছিল দেখা। গতকাল আমরা একটা ফার্নিচারের শপে গিয়েছিলাম, তো সেটার কিছু ভিডিও করেছিলাম, তো ভাবলাম আজকের ব্লগের সাথে সেটা আপনাদের সাথে শেয়ার করে দেই। তো ঠিক আছে, আপনারা তাহলে গতকালের সেই ক্লিপগুলো দেখে আসুন, আমরা যখন বের হই তখনকার। কোথায় যাচ্ছ? কোথায় কোথায়? তাবিব অফিসে যাচ্ছে। দেখি তোমার তোমার গেঞ্জিটা দেখি, তোমার ড্রেস দেখি, এটা কি সুন্দর, হ্যাঁ তাই তো মনে হচ্ছে, একটু ফিকু নিয়ে নিতে হবে তার জন্য। আর এই যে তোষান, তোষানের বাংলাদেশ থেকে কেনা মাস্ক, এটা তোষান খুবই পছন্দ করেছে এই মাস্কটা, না তোষান? তাবিব তোমার মাস্ক কোথায়? আমার এখনো অনেক কাপড় চোপড় ওইখানে এইভাবে এলোমেলো হয়ে আছে, লাগেজও আছে, এগুলো সব অর্গানাইজ করতে হবে, করবো আস্তে ধীরে, এখনো কাজ করার আসলে এনার্জিটা ফিরে পাচ্ছি না, আবার এর মধ্যে বুস্টার ডোজ দেওয়াতে একটু অসুস্থ লাগছিল। কি হয়েছে তোষান, তুমি এরকম ভাবে দাঁড়ায় আছো কেন? চলো বের হই, চলো 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 মাত্র। আমরা একটা প্রথমে ফার্নিচারের শপে এসেছি, এটা একটা ফার্নিচারের শপ, আমাদের একটু দরকার আছে, এখান থেকে আমাদের ফার্নিচার কেনা আছে। আমরা যখন সব নিজেদের ফার্নিচার কিনেছিলাম তখন এখান থেকে আমরা একটা বেডরুম সেট নিয়েছিলাম, তো আজকেও এসেছি কিছু একটা দেখবো, চলুন দেখি। তো ওই ফার্নিচারের শপ থেকে আমরা হলো কোর্সে এসেছি, অনেক দিন পরে কোর্সে আসলাম, তো কোর্সে দেখলাম এসে হলো চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে সুন্দর চারিদিকে সাজানো হয়েছে, আমরা যেটা চাচ্ছি ওইটা হলো ওই ফার্নিচার শপে পেলাম না, তো কোর্স থেকেও তো মোটামুটি অনেক ফার্নিচার টার্নিচার কেনা আছে, আমার সংসারে প্রথম ফার্নিচার কোর্স থেকে কেনা, চলো যাই। তো এখানে চাইনিজ নিউ ইয়ার সামনে, চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে সব একদম সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে, সোফা ডাইনিং টেবিল, তো আমরা যেটা দেখবো সেটা দেখতে চলে যাই, চলুন। আমাদের জিনিস ওই কর্নারে ওদিকে গিয়ে দেখতে পাবো, আমাদের এখন যে সোফাটা আছে সেটা আমাদের কোর্স থেকেই কেনা, তো
এখানে এখনো দেখছি ভালোই সোফা টোফা আছে, সুন্দর। কোনো মানুষজন উপরে কেন নেই বুঝতে পারছি না। এখানে তো সব বেডরুম সেট সাজানো আর কি, তো আমরা ওই দিকটাতে যাই, আমাদের যা দরকার সেটা হয়তো ওই দিকে থাকতে পারে। ওটা তো মানুষ না, ওটা তো দামি। এটা সুন্দর না তো সব, এই সোফাটা সুন্দর না? আবার এই টাইপের সোফা গুলো খুব ভালো লাগে, যে এল শেপের সোফা, সুন্দর শোয়াও যায়। দেখো বসো, হেলান দিয়ে বসো। দুইজন বসে থাকো, সুন্দর বসে থাকো দুইজন। হ্যালো, এটা তো পুরো একটা ড্রয়িং রুম সেট, বিশাল বড় কেবিনে। আমার এই জিনিসটা খুব ভালো লাগে, মানে সোফার এই যে কাপড়ের কালারটা যে চুজ করে দেওয়া যায়, তাই না? ভালো লাগে। আমাদের ডাইনিং টেবিল এখান থেকেই কেনা। এই মার্বেলের ডাইনিং টেবিলটা খুব সুন্দর, রাউন্ড শেপ, উপরের এই জিনিসটা খুব ভালো লাগে আমার ডাইনিং টেবিলের। নিজেদের বাড়ি হয় তাহলে এগুলো কিনে সুন্দর করে সাজানো যায়, খাবার টাবার রাখবে, সবাই খেতে বসবে, ঘুরাবে, খাবার যখন যার যেটা সেটা সামনে চলে আসবে। এই জিনিসটা খুবই সুন্দর, কিন্তু এই সোফাটাও সুন্দর এল শেপের। এই সোফাটার দাম হলো 7,588 রিঙ্গিত, মানে 7,600 রিঙ্গিত, 2 লাখের কাছাকাছি আর কি। কালেকশন তো কম কেন এখন, নাই বললেই চলে কালেকশন। যাই হোক, আজকের ব্লগে আবার ফিরে আসলাম। আমরা DIY থেকে কেনাকাটা শেষ করে একটু ইকোতে এসেছি। ইকো থেকে আমাদের 2-1টা জিনিস কেনার ছিল, একটা পেয়েছি আর একটা পেলাম না। এটা না বাবা, তো তোষানের সাথে একটু কথা বলে নিলাম এই ফাঁকে। আর এখানে আমি এই যে নতুন হিজাব পিনের কি কালেকশন এসেছে সেটা একটু দেখছিলাম, তো এখানের কাজও শেষ, আমরা এখন বের হয়ে যাব। তো দেখলেন আমরা গতকালও ফার্নিচার দেখতে গিয়েছিলাম, তো গতকাল ফার্নিচার আমাদের ওইখানে পছন্দ হয়নি, তো যেটা কেনা সেটা আমরা অনলাইনে অর্ডার করে দিয়েছি, হয়তো বা চলে আসবে ইনশাল্লাহ 1-2 সপ্তাহের মধ্যে। আর তাবি ওই যে ওখানে দাঁড়িয়ে আছে, সে আমার কাছে আসছে না। যাই হোক, আমাদের ইকো থেকে সব কিছু নেওয়া শেষ। ইকোর বাহিরে তো এরকম যে খেলার মতো জায়গা আছে, এটাতে গেম খেলা যায়, আর একটা আছে গাড়িতে একটু পে করলে 50 সেন্ট 1 রিঙ্গিত দিলে 2-1 মিনিটের মতো গাড়িটা একটু দোল খায়। তো এটা হলো তাবিব, যেহেতু এর আগেও এটাতে উঠেছে, তো এটা দেখে তাবিবের উঠতে ইচ্ছা করেছে। যাই হোক, তাবিবকে এখানে তুলে দিয়েছি। তো আমাদের মোটামুটি কেনাকাটা শেষ, এখন আমাদের আর 2-1টা কাজ আছে, সেগুলো শেষ করে আমরা বাসায় যাব। আর তোষানকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিতে হবে, যেহেতু তোষানের সকালেই যেতে হবে স্কুল ইনশাল্লাহ। তো এই যে তোষানের মোটামুটি স্কুলে যা যা দরকার সবই কেনা হয়ে গেছে, টিফিন বক্স, তারপরে ওয়াটার বটল, ওর হলো শুজ কেনা হয়েছে, স্কুল ড্রেস তো আমরা আগেই নিয়ে এসেছি। তোষানের জীবনে নতুন আরেকটা অধ্যায় শুরু হচ্ছে, এতদিন অফলাইনে ক্লাস হয়েছে, সরি অনলাইনে ক্লাস হয়েছে, এখন অফলাইন ক্লাস শুরু হবে। আর ওর আগের স্কুলটা আমরা এখন যেখানে এসে দাঁড়িয়েছি এখানেই ছিল প্রথম স্কুল, ওর জীবনের প্রথম স্কুল, স্মার্ট রিডার প্রি স্কুল আর কি। বাবা দেখি, তো ওইখানে আমার বাসা, এই যে পিছনে দেখতে পাচ্ছেন এই আমার বাসা, আর এই সাইডে স্কুল, আমি দিয়ে যেতাম নিয়ে যেতাম এরকম ছিল। খুব অল্প সময়ের জন্য আসতো, 4 ঘন্টার জন্য আসতো, তারপরও আমি প্রথম দিন ওকে স্কুলে দিয়ে অনেক কান্না করেছিলাম। আর এখন আমার বাসা থেকে 35 কিলোমিটার দূরে আমার বাচ্চাটা যাবে, সকাল 6:30 ওকে আমার বাসে তুলে দিতে হবে, আসতে আসতে 2:30 বেজে যাবে, এর মধ্যে স্কুলেই থাকবে, স্কুলের বিভিন্ন অ্যাক্টিভিটিতে জয়েন করবে, খেলাধুলা করবে, ওর সময় ভালো কাটবে, কিন্তু আমার সময় আসলে ভালো কাটবে না। আমার এখনই খুব খারাপ লাগছে যে এতক্ষণ ওকে ছাড়া আমি কীভাবে থাকবো। তারপরে আমার বাচ্চাটার জীবনে নতুন একটা অধ্যায় শুরু হচ্ছে, আপনারা দোয়া করবেন ও যেন সুন্দর মতো সুস্থভাবে সুন্দর থাকতে পারে। তো আমরা এখন খাবার অর্ডার করলাম, আর এখন আমরা কিছু খাবার নিতে যাচ্ছি ওকে টিফিন হিসাবে দেওয়ার জন্য। প্রথম দিন তো ভাবছি যে কলা সাথে অন্য কিছু টিফিন হিসাবে দিব, তো খাবারটা অর্ডার করে এখন আমরা পিছন দিকটাতে যাচ্ছি। কি তোমার ছেলে যে এতক্ষণ ধরে বাসায় থাকবে না স্কুলে থাকবে,
আমি তো থাকবো না বাসায়, তুমি তো হয় থাকবা, তোমার তো তুমি তো আমার চাইতে বেশি টেনশন করতেছো যে এতক্ষণ ধরে আমার ছেলে এত দূরে কিভাবে থাকবে। আমি স্কুলে চলে যাব। তুমি স্কুলে যাবে? হ্যাঁ। ও স্কুলে যাবে, বাসে তুলে দেব। হ্যাঁ বাসের পিছনে আমি একা চলে যাব। তাই করবা নাকি সিরিয়াস? প্রতিদিন করবা তাইলে? মানে কালকে যেতে যাচ্ছো তুমি? যাচ্ছ পড়াশোনা করতে তাই না বাবা? হ্যাঁ তুমি কালকে যাবা নাকি সত্যি কথা? পিছনে গাড়ি নিয়ে বাস হারাই ফেললা, ধরো তুমি গাড়ি নিয়ে যাচ্ছ। হ্যাঁ ও তাবিবকেও দেখাইতে হবে বলতেছে, আম্মু তাবিবকেও দেখাও। জি বাবা আমি যাবো, আমি তোমার স্কুল ওই দিনও গেছি না, যাবো ইনশাল্লাহ। আর তুমি তো বাসে করে যাবা, অনেক এনজয় করবা সব ফ্রেন্ডদের সাথে। আর তোমার তো সপ্তাহে চার দিন ক্লাস, যার যার সিটে সে বসবে, কিন্তু সবার সাথে একসাথে যাবে না, বাসে করে পিকনিক পিকনিক মনে হবে। তো এই যে আমরা এখান থেকে হলো একটু খাবার নিব, কি জিজ্ঞেস করলো কোথায় যাবো? তো আমরা এই তো কেক শপে এসেছি মুনলাইট, এখান থেকে তো আমরা প্রায় কেক টেক নেই। তো সামনে কালকে কি টিফিন দিব বুঝে পাচ্ছি না, কলা কিনলাম সাথে কেক দিব না নুডলস রান্না করে দিব, কারণ সে যেহেতু অনেক সকালে যাবে টিফিন টাইমটা হবে হলো সকাল 10টা থেকে 10:30 পর্যন্ত। তো ক্যান্টিন তো অবশ্যই এখন খোলা না, স্কুলের ক্যান্টিন যেহেতু এখনও সিচুয়েশন অনুকূলে না, তো ক্যান্টিন হয়তো বা পরে খুলতে পারে। আপনাদের ভাইয়াও কিছু খাবার নিলো, তো আমি তোষানের জন্য ভাবলাম যে এই বিস্কুটগুলো নেই, এই বিস্কুটগুলো তোষান পছন্দ করবে, চকলেট সাথে ভ্যানিলা আর একটা ফ্লেভারের বিস্কুট। আর এখানে তো খাবার আছে অনেক রকমের, আসলে বাচ্চাদের স্কুল শুরু হচ্ছে আর টেনশন শুরু হচ্ছে, প্রতিদিন কী টিফিন দিব না দিব সেটা নিয়ে একটা টেনশন কিন্তু কাজ করেই প্রত্যেক মায়েদের। আপনারা একটু আমাকে আইডিয়া দিবেন যে তোষানকে কী টিফিন দেওয়া যায়। ও সপ্তাহে 4 দিন ক্লাস হবে, সোম মঙ্গল বুধ বৃহস্পতি, শুক্রবার দিনে অনলাইন ক্লাস হবে, শনি রবি তো বন্ধ। তো এই 4 দিন তো ওকে দিতেই হবে, যেহেতু একটা লং টাইম সে স্কুলে থাকবে, তো সেটা হিসাব করে একটু পেট ভরার মতো কী দেওয়া যায়। নুডলস তো আর প্রতিদিন দেওয়া যাবে না, আর প্রতিদিন নুডলস খাওয়া ভালোও না, হোমমেড আর কি দেওয়া যেতে পারে। তো আপনাদের সাথে গল্প করতে করতে এদিক থেকে আমরাও কিছু আমাদের নিজেদের জন্য খাবার দাবার নিলাম, সাথে তোষানের জন্য খাবার দাবার নিলাম যা কালকে দিব সেটা মাথায় রেখে। নতুন একটা মানে জার্নি শুরু হচ্ছে, আশা করি এভাবেই সুন্দর করে সামনের দিনগুলো তোষান পার করবে। আর এরকম বাচ্চাদের স্কুলটা ওপেন থাকলে বাচ্চাদেরও ভালো লাগে, বাসায় আসলে আর কতই ভালো লাগে। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আপনাদের সাথে টুকটাক যা পেরেছি শেয়ার করেছি, খুব একটা বেশি কিছু শেয়ার করতে পারিনি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো তাহলে বিদায় নেই, আল্লাহ হাফেজ।